এখন বলেন আপনি যখন সেই সিঙ্গেল খাতে ঘুমান, 12টা বাজে ঘুমাচ্ছেন, সকাল 8টা বাজে আপনি উঠলেন, বড় অবাক্যর বিষয় যে খাতে শুয়েছেন সেই খাট থেকে উঠেছেন। এবার আপনি আয়নাতে ব্রাশ করতে করতে আয়নার সামনে সামনে নিজেকে একটু ভাবতে লাগলেন, আমি ঘুমাই গেলে লুঙ্গির খবর থাকে না, আমি ঘুমাই গেলে পাশের খবর থাকে না, আমি ঘুমাই গেলে অ্যালার্মের কোনো খবর থাকে না, কিরে ভাই আমি তো ডানকাতও হয়েছি বামকাতও হয়েছি, 12টায় ঘুমাইয়েছি ডানকাতে, সকালে উঠেছি তখন বামকাতে, তার মানে আমি রাতভর ডানকাত বামকাত ডানকাত বামকাত হয়েছি, আমার তো সেন্স কাজ করে নাই আমি কতটুকু কাত হয়েছি, কিরে আমি পড়লাম না কেন, আমি পড়লাম না কেন, আমি পড়লাম না কেন, সিঙ্গেল খাট থেকে আমি পড়লাম না কেন, সিঙ্গেল খাট থেকে আমি পড়লাম না কেন, ভাবতে 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 তারপরে সেই রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগাইলো, সিসি ক্যামেরা লাগাইছে নিজেকে পর্যবেক্ষণ করার জন্য, পরের দিন সে দেখতে পাই 12টা বাজে ডান কাত, 1:30 বাজে বাম কাত, 2টা বাজে সোজা, 3টা বাজে আবার বাম কাত, অতটুক কাত হয় যতটুক কাতের শেষ সীমা, এর বাইরে সে যায় না, সেন্স কাজ করে না সত্য, বিবেক কাজ করে না সত্য, ঘুমের ভিতর সে আত্মহারা হয়েছে, কাত থেকে পড়ে না। এবার মন উত্তর দেয় কেমনে সম্ভব, এবার মনে বলে যে আল্লাহকে তুই ভুলে গিয়েছিস ডাকতে, ওই আল্লাহ তোর যত্ন নেওয়া ভুলে নাই রে বান্দা, ভুলে নাই ভুলে।